নমস্কার, আমি মুনমুন, চলে এলাম মুনস কিচেনে চটজলদি একটা হেলদি ব্রেকফাস্ট বানাতে। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ডিম, এরকমভাবে একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি ডিমটাকে। এবার এর মধ্যে দিয়ে নেব একটু পিঙ্ক সল্ট। আপনাদের কাছে যে কোনো পিঙ্ক সল্ট না থাকলে যে কোনো সল্ট আপনারা ইউজ করতে পারেন। আর এর সঙ্গেই অ্যাড করছি র মিল্ক, 30 ml মতো আমি র মিল্ক নিয়েছি, এটা গরুর দুধ। তো আমি এখানে 20 ml মতো আপাতত ব্যবহার করছি, যদি লাগে আর একটু দিয়ে নেব পরে। এই ব্রেকফাস্টটা একজনের মতো হচ্ছে, তাই আমি 20 ml মতো দিচ্ছি। আপনারা যদি বেশি জনের জন্য করেন তাহলে ডিম আর দুধের কোয়ান্টিটি একটু বাড়িয়ে নেবেন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দুধ আর ডিমের ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সমস্ত উপকরণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ আপনারা একটু চেক করে নেবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটু পে করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড আর কাজু, সেটাকে এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার এখানে 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, এটাকে এই মিল্ক আর ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। একটা প্লেটের মধ্যে রেখে সেটা চামচে করে উপর থেকে এভাবে 2 পিসটা ভালো করে ভিজিয়ে নেব। দুটো ব্রাউন ব্রেডকেই আমি ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো টু মিডিয়ামে থাকে। আপনারা চাইলে বাটার ছাড়া যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে 2 পিসটাই ব্রাউন করে ভেজে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে তুলে এরকম একটু মাঝ বরাবর কেটে নিয়ে সেটাকে ওপর থেকে মধু দিয়ে ডিপ করে নিলাম। আপনারা চাইলে মধু একটু কমাতেও বা বাড়াতেও পারেন। দুটো ব্রেডকেই হানি দিয়ে সমানভাবে ওপর নিচ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার। 1 টিস্পুন মতো দারচিনি পাউডার আমি দুটো ব্রেডের মধ্যে ডাস্টিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটা এরকম হেলদি ব্রেকফাস্ট, ছোট বড় সবার জন্য। এবার এটাকে ওপর থেকে ড্রাই ফ্রুট আর ব্যানানা স্লাইস করে কেটে নিয়ে ওপর থেকে সার্ভ করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হেলদি একটা ব্রেকফাস্ট, ফ্রেঞ্চ টোস্ট। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।